স্কিম হাসপাতালে চিকিৎসার জন্য পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। খুব ভালো রাগবি খেলে বাইরে। এসএসকেএম হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসার জন্য অনুব্রত মণ্ডল, তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল চত্বরে পৌঁছেছেন। গতকালই তিনি সিজিএম মাফ করবেন, তিনি সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায়, এবং তারপর আজ চিকিৎসার জন্য তিনি পৌঁছেছেন এসএসকেএম হাসপাতালে। গরু পাচার মামলায় সিবিআই এর মুখোমুখি হয়েছিলেন, এবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের সিবিআই এর সামনে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। প্রায় পাঁচ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত মোট পাঁচবার তলব করেছে সিবিআই। চারবার হাজিরা এড়ালেও বৃহস্পতিবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় প্রথম হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। গত বছরের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলাতেই সিবিআই এর নজরে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। বৃহস্পতিবার সকাল 11:40 নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন অনুব্রত। সিবিআই সূত্রে খবর, অনুব্রতর কাছে জানতে চাওয়া হয় ঘটনার দিন তিনি কোথায় ছিলেন, কিভাবে এই ঘটনার কথা জানতে পারেন, সে সময় কাদের সঙ্গে কথা হয় তার। অনুব্রত মণ্ডল যখন বেরোচ্ছিলেন তার কাছ থেকে সিবিআই এর গোয়েন্দারা জানতে চান যে আপনার কজন দেহরক্ষীরা রয়েছে। অনুব্রত মণ্ডল বলেন যে পাঁচ ছজন রয়েছে, তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু সিবিআই এর গোয়েন্দারা নিয়ে নিয়েছেন। মেয়ের মোবাইল নাম্বার অনুব্রত মণ্ডল সিবিআই এর আধিকারিকদের জানিয়ে দেন। অর্থাৎ সিবিআই এর গোয়েন্দারা মনে করছেন, তারা আশঙ্কা করছেন যে সেই দিন অনুব্রত মণ্ডল হয়তো নিজের ফোনে কথা বলেননি, দেহরক্ষীদের ফোনে কথা বলেছিলেন বা মেয়ের ফোনে কথা বলতে পারেন। বিকেল 5:20 নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে চিনার পার্কে নিজের ফ্ল্যাটে ফেরেন অনুব্রত। অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগেই কিন্তু চিনার পার্কের এই ফ্ল্যাটে ঢুকলেন। আজকে তার একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে একেবারে সিজিও থেকে বেরিয়ে তিনি চলে যাবেন সরাসরি এসএসকেএম হাসপাতালে। সেখানে তার যে মেডিকেল যে রুটিন চেক আপ থাকে সেখানে তার যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলে তাই তিনি আজকে যাচ্ছেন না, এমনটাই তার আইনজীবী সূত্রে আমরা জানতে পাচ্ছি। উনি একজন ল অ্যাবাইডিং সিটিজেন, ওনার মাঝখানে শরীর খারাপ ছিল, উনি একটু শরীর ফিল বেটার ফিল করেছেন তারপরে এসে কমপ্লাই করেছেন। কিন্তু কেন চারবার হাজিরা এড়ালেন অনুব্রত? এই প্রশ্ন তুলে বিরোধীরা কার্যত একসুরে নিশানা করেছে শাসক দলকে। যেতে বাধ্য হচ্ছেন উনি, উনি জানেন আজ হোক কাল হোক যেতেই হবে, বেশি দিন বাঁচতে পারবেন না। দেড় কুইন্টাল বেলকাট পুড়িয়েছেন, তিন টিন ঘি পুড়িয়েছেন, উডবান ওয়ার্ডে গিয়ে রক্ষা কবচ নেওয়ার চেষ্টা করেছেন, কোনো রক্ষা কবচ পাননি। যদি অনুব্রত মণ্ডল আবারও এই জিনিস করেন, এরকম অনেক উদাহরণ আছে, সিবিআই ঘাট ধরে নিয়ে চলে যাবে, তাহলে সিবিআই কিসের জন্য আছে? সাহায্য করছে, সহযোগিতা করছে তদন্তে, শারীরিক অসুস্থতা নিয়েও হাজির হয়েছে, এরপরে দেখা যাক। সূত্রের খবর, শুক্রবার রুটিন চেক আপের জন্য এসএসকেএম এ যেতে পারেন অনুব্রত মণ্ডল। এবিপি আনন্দ।